হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি ইন্টারেস্টিং প্রজেক্টে। আজকের এই প্রজেক্টে আমরা জানতে পারবো কিভাবে জেস্টার দিয়ে আমরা বেলকে কন্ট্রোল করতে পারবো। সো বেলের দুপাশে দুটো জেস্টার সেন্সর রয়েছে এবং খুব সহজেই বেল যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের এভাবে হাত দিয়ে জেস্টার করে বেলকে একটা ইনফরমেশন দিতে পারবো এবং সেই অনুযায়ী এটাকে প্রোগ্রাম করতে পারবো। সো খুবই ইন্টারেস্টিং একটি প্রজেক্ট, আর দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মাহদি হাসান। আজকে আরেকটি ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের প্রজেক্টে আমরা করব বেলকে কন্ট্রোল জেস্টার এর সাহায্যে। তো আর দেরি না করে শুরু করা যাক। আমরা জানি আমাদের বেল রোবটে দুটো জেস্টার সেন্সর রয়েছে, যেগুলো বেল রোবটের টপ প্লেটের বাম পাশে এবং ডান পাশে রয়েছে। এই প্রোগ্রামটি আমরা এমনভাবে করব, যখনই একটি অবস্টেকল সেন্সর কিছু ডিটেক্ট করবে তখন বেল কিছু দূর পিছিয়ে যাবে, তারপর একদিকে ঘোরা শুরু করবে। আবার যখন বেল জেস্টার সেন্সর টু দিয়ে অবস্টেকল ডিটেক্ট করবে তখন সে কিছু দূর পিছিয়ে যাবে, আবার অপোজিট ডিরেকশনে ঘোরা শুরু করবে। সো এই প্রোগ্রামটি করার জন্য আমাদের অ্যাডামা স্ক্রিপ্ট আইডিইতে এই দুটো ব্লকের প্রয়োজন। অবস্টেকল অ্যাভয়েডেন্স সেন্সর 1 হ্যাজ ডিটেক্টেড অবস্টেকল, obstacle avoidance sensor 2 has detected obstacle. খুবই ইন্টারেস্টিং একটি প্রোগ্রাম। এখানে শুধু ইয়েস এবং নো ভ্যালু প্রোভাইড করে, কত দূর আছে কি আছে এগুলো আমরা জানতে পারবো না। এই সেন্সর দিয়ে শুধু চেক করবে যে অবস্টেকল আছে কি না। সো প্রোগ্রামটি দেখা যাক, খুব সহজ একটি প্রোগ্রাম, এটা আমাদের ম্যানুয়াল বইতেই রয়েছে, পেজ নাম্বার 19 গেলে দেখতে পাবেন। অ্যাডামা স্ক্রিপ্ট প্রোগ্রাম, সেখানে যাওয়ার পর ফরএভার একটি ব্লক নিতে হবে। ফরএভার ব্লকটা কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমরা সবসময় প্রোগ্রামটি স্টার্ট হওয়ার পর চেক করতেই থাকতে চাই যে বেলের সামনে কোনো অবস্টেকল আছে কি না। আমি যদি এটা শুধু রিপিট ব্লক দিতাম তাহলে কয়েকবার চেক করার পর প্রোগ্রামটি শেষ হয়ে যেত, বেল এই ফাংশনটি আর করতো না, তাই ফরএভার ব্লকটি ইউজ করতে হচ্ছে। যতক্ষণ পাওয়ার থাকবে ফরএভার ব্লকের ভিতর যেই কোডগুলো থাকবে বেল সেটা পারফর্ম করতে থাকবে। তারপর এফ এলস ব্লক নিতে হয়েছে, এফ ব্লক দিয়ে কি করতে হয়, কন্ডিশন চেক করতে হয়। সো প্রথমে আমি চেক করে নিচ্ছি, যদি অবস্টেকল অ্যাভয়েডেন্স সেন্সর 1 হ্যাজ ডিটেক্টেড অবস্টেকল, যদি কোনো অবস্টেকল ডিটেক্ট করে থাকে তাহলে সেট মোটর স্পিড -20 -20, তার মানে হচ্ছে নেগেটিভ, যেহেতু মোটর অপোজিট ডিরেকশনে ঘুরবে তার মানে আমাদের রোবট পেছনের দিকে যাবে। তারপর সেট মোটর স্পিড 1 যেটা সেটা 50 এবং 2 যেটা সেটা 20, তার মানে হচ্ছে বাম পাশের মোটরটির স্পিড বেশি, তার মানে মোটরটি ডান দিকে ঘুরে যাবে। আর এটা 1 সেকেন্ডের জন্য ঘুরবে, সো ঘুরতে চলে যাবে। তারপর হচ্ছে যদি না হয় তাহলে আমরা সেকেন্ড অবস্টেকল সেন্সরটিকে চেক করব, যদি ডিটেক্ট করে অবস্টেকল তাহলে পেছনে যাব, যদি না ডিটেক্ট করে ঠিক আছে একটু ঘুরবো অপোজিট ডিরেকশনে। এখানে মোটর 1 স্পিড 20 এবং 2 স্পিড 50 দেওয়া রয়েছে, তার মানে মোটরটি বাম দিক দিয়ে ঘুরবে। আর যদি এই কন্ডিশন দুটো ফুলফিল না করে তাহলে এই কন্ডিশন থেকে বের হয়ে গেলে মোটরটি সামনের দিকে যাবে। এই কোডগুলোকে আমরা উপরের দিকেও দিতে পারি ফরএভারের পরেই, তাহলে সবসময় সামনে যেতে থাকবে এবং চেক করতে থাকবে। সো এই হচ্ছে আমাদের কোডটি, এই কোডটি আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। সো আর দেরি না করে আমি প্রোগ্রামটি আপলোড করে দিই আমাদের বেল রোবটে। প্রথমেই আমাদেরকে বেল রোবটকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর সিরিয়াল পোর্ট চুজ করতে হবে এবং আপলোড টু আরডুইনো বাটনে ক্লিক করতে হবে। প্রোগ্রামটি আপলোড হয়ে যাবে, কয়েক সেকেন্ড সময়ের প্রয়োজন। আর আমাদের ডান পাশে দেখতেই পাচ্ছেন টেক্সট বেস কোডিংগুলো। এখন ডেমনস্ট্রেশন দেখা যায়।